আমাদের আজকে পড়ানো টপিক সেটা হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি চ্যাপ্টার 4 এর পার্ট 2, অর্থাৎ HTML যে চ্যাপ্টারটা আমাদের আছে আমাদের বইয়ে সেটার পার্ট 2। আগের দিন দেখিয়েছিলাম আমি HTML প্রথম অর্ধেক, আজকে দেখাবো সেকেন্ড অর্ধেক। তো ক্লাসটা শুরু করি তাহলে। আমি আজকে আমার প্রথমেই দেওয়া আছে হাইপারলিংক। এখন এই HTML যাওয়ার জন্য আমার তো যেহেতু অনেকগুলো অ্যাট্রিবিউট বা ট্যাগ সিনট্যাক্স সম্পর্কে আমরা আগের দিন জেনেছি, আজকে জানবো যে হাইপারলিংক কীভাবে একটা ওয়েব পেজে অ্যাড করতে হয়। হাইপারলিংক কি? একটা ওয়েব পেজের সাথে অন্য ওয়েব পেজের মধ্যে সংযোগ স্থাপন করাকেই আমাকে বলা হয় মূলত হাইপারলিংক। লেখা আছে তারপরে HTML ট্যাগ, এটা দেওয়ার জন্য আমাকে তখন মূলত এর আগে যেভাবে আমার ট্যাগ ইন ট্যাগ লিখি সেভাবে দ্বারা হাইপারলিংক বোঝানো হয়ে থাকে। এর সাথে HREF অ্যাট্রিবিউট যোগ করতে হয়, যোগ করলেই তাহলে আমার যে হাইপারলিংকটা আমি অ্যাড করতে চাই সে হাইপারলিংকটা আমি অ্যাড করতে পারব। তারপর এই হাইপারলিংক লিখার আমি একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিয়েছি যে HREF এখানে আমি যে URLটা দিব সেই URLটা লিখব। তারপর আমার এখানে যে লিঙ্ক টেক্সট মানে টেক্সট মানে ওই লিঙ্কটার কে আমাকে অ্যাকচুয়ালি কী টেক্সটটা শো করবে ওখানে সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। তারপরে দেখিয়ে দিয়েছি যে এ ট্যাগ মানে যেইটা আমার ছিল লিঙ্ক ট্যাগের জন্য সেটা আমার এন্ডিং ট্যাগ, যেটা এন্ডিং ট্যাগটা আমার এখানে চলে আসছে। তারপর আমি এখানে দেখাইছি যে URL এর সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হবে, তা না হলে কাজ করবে না। তার মানে আমি যে URLটা দিব সেই URLটার আমাকে সম্পূর্ণ অ্যাড্রেসটা আমাকে লিখতে হবে। যেরকম এই যে AHREF দিয়ে আমি HTTP সহ www.music.org এইটার, এবং এইটা হলো আমার লিঙ্ক টেক্সট, এই যে ভিজিট মিউজিক, মানে এই লিঙ্কটাতে ঢুকলে আমাকে ভিজিট মিউজিকটা এখানে শো করবে। তারপরে আমি যে এ ট্যাগ দিয়ে আমি শুরু করেছিলাম সেটাকে আমি এন্ড করে দিব। এটা সব থেকে সহজ হবে কি, সম্পূর্ণ URLটা যদি আমি কপি করে নিই। যদি আমি তারপরে আসি যে ছবি যোগ করতে হয় কিভাবে, ছবি যোগ করার জন্য আমাদেরকে IMG ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে সেই ছবির সোর্সটাকে আমাদের বলতে হবে যে ছবিটা আমার কোন ফাইলে আছে, সেটা বলার জন্য আমাকে SRC ট্যাগটাকে ব্যবহার করতে হয়। এখন যদি আমি একটা এক্সাম্পল এখানে দেখাই, আমি যদি এখানে ইমেজ ট্যাগটা শুরু করি, তারপরে এই আমাকে ইমেজ ট্যাগের সঙ্গে সঙ্গে সোর্সটা বলতে হবে। তো ইমেজ এটা আমার নাম, এই ইমেজ ফোল্ডারের ভিতরে নিউ ইমেজ নামে আরেকটা ফোল্ডার আছে আমার, এইটার মধ্যে ছবিটার নাম Banner 1, এবং ছবিটার যে ফরম্যাট JPEG ফরম্যাট বা JPEG ফরম্যাট বা PNG ফরম্যাট, এই ফরম্যাটটাকে আমাকে এখানে লিখে দিতে হবে। স্ল্যাশ দিয়ে আমি ইমেজ ট্যাগটাকে ক্লোজ করে দিব। তারপর লিখেছি ছবির নাম প্রকাশ করার জন্য টাইটেল অ্যাট্রিবিউট প্রকাশ করা হয়, অর্থাৎ ছবির যে আমার একটা নামও তো ওখানে শো করবে, সেই ছবির নামটা শো করার জন্য আমরা সেখানে টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। এবার আসি আমরা ছবির সাইজ নির্ধারণের ক্ষেত্রে। ছবির সাইজ যখন আমরা নির্ধারণ করতে যাব, তখন আমরা জানি উইডথ আর হাইট এর মাধ্যমে বা এই দুটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ছবির সাইজ নির্ধারণ করে দেখানো যায়, এবং ম্যাক্সিমাম ছবি আমার পিক্সেলে হিসাব করা হয়ে থাকে। যদি আমি একটা এক্সাম্পলে যাই, ইমেজ সোর্স আগেরটার মতনই, ইমেজ ফোল্ডারের মধ্যে Banner 1 নামে ছবিটা আমার আছে .jpeg। তারপর আমি দিব যে আমার উইডথ হবে 960 পিক্সেল আর হাইট হবে 200 পিক্সেল। এইটা যদি আমি সেট করে দিই, তাহলে যেই হাইট আর উইডটা আমি ফিক্স করে দিলাম, আমার ওয়েবসাইটে আমার ছবিটা ঠিক এই সাইজেই আমাকে তারা শো করবে। এখন আসি আমরা ছবির অ্যালাইনমেন্ট নির্ধারণ করার জন্য। অ্যালাইনমেন্ট নির্ধারণ করার জন্য আমি এখানে লিখেছি অ্যালাইনমেন্ট ব্যবহার করে ছবির টপ বটম লেফট রাইট সেন্টার নির্ধারণ করা যায়, অর্থাৎ যদি কোনো ছবির আমি দেখাতে চাই যে আমার ওয়েব পেজে বা ওয়েবসাইটের মধ্যে ঠিক কোন জায়গায় আমার সেই ছবিটা স্টে করবে, তাহলে আমি অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট দিয়ে সেই কাজটা করতে পারি। আমি যদি তার পরের টপিকে আসি, পরের টপিকটা কি, আমার একটা এক্সাম্পল যদি আমি আসলে করতে চাচ্ছিলাম যে মাই ওয়েব পেজ শিরোনামে একটা ওয়েব পেজ আমাকে তৈরি করতে হবে, তো সেই ওয়েব পেজটা তৈরি করার জন্য আমাকে HTML লিখতে হবে। এটা হলো আমার মূল উদ্দীপক। এখন আমার এখানে কিছু ক্লু দেওয়া, ক্লুগুলো কী কী, ইমেজ ফোল্ডারে সংরক্ষিত my_image নামে ছবি দেখাতে হবে, মানে আমার একটা ছবি আমাকে শো করতে হবে সেটা আমার ইমেজ ফোল্ডারে আছে এবং সেটা মাই ইমেজ নামে ছবিটা সেভ করা। 2 নম্বরটা কি, my_web_link শিরোনামে second_page.html পেজের লিঙ্ক থাকে, মানে আমাকে সেই যে আমার যেই HTMLটা আমি লিখবো তার মধ্যে মাই ওয়েব লিঙ্ক নামে শিরোনামে একটা আমার লিঙ্ক সেখানে দেখাতে হবে। তারপর আসে যে মাই ইমেজ, 3 নম্বরে যদি যাই, মাই ইমেজ নামে
ছবি প্রদর্শনের পরও মাই ওয়েব লিঙ্ক এর মধ্যে এক লাইন ফাঁকা থাকে, অর্থাৎ আমরা যেটা লিখবো তার মধ্যে আমার এক লাইন ফাঁকা থাকতে হবে। ওকে ফাইন, যদি আমি শুরু করি আমার সলিউশন, প্রথমে HTML দিয়ে স্টার্ট করবো, তারপর হেডিং দিব কি মাই ওয়েব পেজ, এখানে বলে দিয়েছে মাই ওয়েব পেজ ছিল না, আমি মাই ওয়েব পেজ লিখবো, টাইটেল ক্লোজ করে দিলাম, আমার হেড এখানে শেষ, হেড ক্লোজ করবো, দেন বডি শুরু করবো, বডি শুরুর সময় ইমেজ সোর্স আগেরটার মতনই ইমেজ ফোল্ডারে আছে, বলে দিয়েছে মাই ইমেজ নামে আমার ছবিটা সেভ করা, এবং ছবিটার ফরম্যাট হলো আমার JPEG ফরম্যাট, দিয়ে আমি ছবিটার সোর্সটা বলে দিলাম। তারপরে আমাকে বলছে যে সেকেন্ড আন্ডারস্কোর পেজ ডট HTML এই লিঙ্কটা আমাকে দিতে হবে। তো এই লিঙ্কটা দেওয়ার জন্য আমরা লিঙ্ক দেওয়ার জন্য জানি A দিয়ে HREF অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, দিয়ে আমরা আগের নিয়মের মতো করে আমরা লিঙ্কটা দিয়ে দিব। এটা ছিল আমার একটা ছোটোখাটো এক্সাম্পল, যে পরীক্ষায় যদি আমার এমন কোনো এক্সাম্পল দেয় তাহলে আমরা কীভাবে অ্যান্সার করবো। এবার আমি যাই পরেরটাতে, পরের টপিক হলো কি HTML এ একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হলো টেবিল তৈরি করা। টেবিল তৈরি করার জন্য আমরা সবাই জানি যে টেবিল ট্যাগ ব্যবহার করতে হয়। এখন টেবিল ট্যাগটা আমার একটা কন্টেইনার ট্যাগ, মানে টেবিল ট্যাগের মধ্যে আমার স্টার্টিং ট্যাগও আছে, এন্ড ট্যাগও আমার আছে। তাহলে এই টেবিল ট্যাগ ব্যবহার করার জন্য কলাম এবং সারি, অর্থাৎ রো আর কলাম সম্পর্কে আমাদের জানতে হবে। এখন রো বা ROW ব্যবহার করার জন্য আমাদের TR ব্যবহার করা হয়ে থাকে, এবং কলাম ব্যবহার করার জন্য TD ব্যবহার করা হয়ে থাকে। এবং এই দুটো হলো খুবই কমন যে TR এবং TD-র মাধ্যমে অ্যাকচুয়ালি টেবিল সলভ করতে হয়। তবে যদি আমাদের কোশ্চেনে আর একটু ক্রিটিক্যাল করতে চায় তখন আমাদের আরও কিছু ট্যাগ সম্পর্কে জানা লাগে। যদি আমি দেখাই মোট টেবিল ট্যাগসের মধ্যে লিখে রেখেছি ইম্পর্টেন্ট কিছু ট্যাগস যেগুলোর থেকে আসলে পরীক্ষার মধ্যে পেঁচায় কিছু কোশ্চেন করে। প্রথমটা আসি টেবিল, টেবিল ট্যাগ আমরা জানি, একটু আগে দেখালাম আমি। তারপর আসে অ্যাট্রিবিউট, টেবিল ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলো আমার আছে এগুলো ছিল কি বর্ডার উইথ আর অ্যালাইন, মানে আমি টেবিলটা বর্ডারটা কতটুকু দিতে চাই, বা টেবিলটার প্রশস্ততা আমার কত হবে, বা টেবিলটা আমার কোন জায়গায় বসবে, অর্থাৎ বামে বসবে, ডানে বসবে, না সেন্টারে বসবে, সেটা আমি ঠিক করতে পারি অ্যালাইনের মাধ্যমে। তারপর আসি টেবিল ক্যাপশন, টেবিল ক্যাপশন মানে কি, আমি একটা টেবিল একটা ওয়েব পেজে শো করতে চাই, তাহলে সেই ওয়েব পেজের উপরে যে আমার একটা ক্যাপশন আমরা দেই মাঝে মধ্যে যে এই টেবিলটা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে তখন আমি যে ক্যাপশনটা দিব সেই ক্যাপশনটা দেওয়ার জন্য আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করে থাকি। এবার আসি টেবিল হেডিং, যদি আমি একটা টেবিল শুরু করি, শুরু করার সময় যদি আমি চাই যে সেই টেবিলে আমি একটা হেডিং দিব, তখন আমি কী করব, তখন আমি TH ট্যাগটা ব্যবহার করব। TH ট্যাগটা আমার একটা কন্টেইনার ট্যাগ, কারণ এটা স্টার্টিং এবং এন্ডিং দুটাই আছে, এবং কলামের শিরোনামকে আমাদের একচুয়ালি টেবিল হেডিং বলে। এবার আসি টেবিল ডাটা, সেই টেবিলের মধ্যে আমি যে কয়টা ডাটা এন্ট্রি করতে চাই বা এন্ট্রি করব, এন্ট্রি করার আগে আমার সবকটা ক্ষেত্রে TD ট্যাগটা ব্যবহার করতে হবে, এবং এটাও আমার একটা কন্টেইনার ট্যাগ। এখন যদি আমরা আসি একটা এক্সাম্পল, যে একটা সাধারণ টেবিল তৈরি করার জন্য একটা কোড লিখো, তো এইটা আমাকে বলছে আমার আউটপুট, এই আউটপুটটা আমাকে শো করতে হবে আমার HTML এর মাধ্যমে। তাহলে আউটপুটে আমাকে বলছে যে এখানে আমার দুইটা রো থাকবে, প্রত্যেকটা রো এবং চারটা আমার কলাম থাকবে। তাহলে আমি ধরলাম এটা টেবিলে বর্ডার 1 দেয়া, তো টেবিল বর্ডার আমি 1 দিলাম, দিয়ে TR আমি একটু আগে দেখাইছি TRটা আমার কি, TRটা আমার রো এর জন্য TR ব্যবহার করি আর কলামের জন্য TD ব্যবহার করি। তাহলে আমি TD প্রথম রো এর ক্ষেত্রে লিখলাম TD দিয়ে রো 1 সেল 1 দিয়ে আমি ক্লোজ করে দিলাম, প্রথম রোটা এখানে শেষ করলাম। তারপর আবার আমি TD দিলাম রো 1 সেল 2 দিলাম, শেষ করে দিলাম। তারপরে অর্থাৎ প্রথম যে আমার রোটা এইটার মধ্যে আমি এই দুইটাকেই দেখালাম, চারটাকেই আমি দেখালাম অ্যাকচুয়ালি। তারপরে আমি আসবো এই, যেহেতু প্রথম রো আমার শেষ, তো প্রথম রোয়ের যে ট্যাগটা সেটাকে আমি ক্লোজ করে দিব। তারপরে আমি আমার সেকেন্ড যে আমার রো সেটাকে আমি আবার শুরু করব। সেকেন্ড রো যখন শুরু করব তখন আমি কলাম দিয়ে প্রথমে শুরু করব TD, TD দিয়ে আমি লিখব রো 2, রো 2 দিয়ে লিখব এখানে সেল 1, আবার লিখব TD দিয়ে রো 2 সেল 2। তারপর আমি এই যে রোটা এটাকে আমি বন্ধ করে দেব বা ক্লোজ করে দেব। তাহলে এইটা হলো আমার একটা সাধারণ টেবিল। তারপরে আমি আমার টেবিল, যেহেতু টেবিল ইন্টার করা শেষ, আমি আমার টেবিলের যে ট্যাগটা সেই ট্যাগটাকে আমি বন্ধ করে দিব। এইটা ছিল আমার একটা সাধারণ টেবিল তৈরি করার জন্য একটা কোড। আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার। আমি পরের টপিকে চলে যাই।
পরেরটা হলো টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট। আমার জানি টেবিল ট্যাগে বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটগুলো আমার কী কী? বর্ডার, টেবিল বর্ডার করার জন্য, টেবিলে বর্ডার তৈরি করার জন্য বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। ডিফল্ট সেটিংয়ে বর্ডারের সাইজ 1 থাকে, অর্থাৎ একক আমার দেয়া থাকে বর্ডারের ক্ষেত্রে, তবে যে ইউজার সে চাইলে ইচ্ছা মতো সেখানে চেঞ্জ নিয়ে আসতে পারে। এখন আসি ওয়েট বা প্রশস্ততার ক্ষেত্রে। টেবিলের প্রশস্ততার জন্য উইথ ব্যবহার করা হয়ে থাকে। উইথটা মূলত পিক্সেলে থাকে, তো যদি যেহেতু তখন ডিফল্ট একটা সেট করা থাকে, যে চায় সে চেঞ্জ করে নিতে পারবে। তারপর আসে অ্যালাইন বা অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি? টেবিলটা আমার ওয়েব পেজে কোথায় শো করবে, ডানে বামে না মাঝখানে, এইটা শো করার জন্য আমরা অ্যালাইন ট্যাগটা ব্যবহার করে থাকি বা অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। এখন আসি সেল স্পেসিং। সেল স্পেসিংটা কি? অ্যাকচুয়ালি দুইটা সেলের মাঝখানে যে ফাঁকাটা আমি রাখতে চাই সেটা আমি শো করবো সেল স্পেসিং অ্যাট্রিবিউটের মাধ্যমে। দেখুন আমি এখানে এক্সাম্পল দেখিয়েছি যে টেবিলের সেল স্পেসিং থাকবে 3। এবার আসি সেল প্যাডিংয়ের ক্ষেত্রে। সেল প্যাডিংটা কি? সেল এবং সেলের কন্টেন্টদের মাঝে যে ফাঁকা স্থান থাকে সেইটা নির্ধারণ করার জন্য আমরা সেল প্যাডিং ব্যবহার করে থাকি। তারপরে আমার আসবে বিজি কালার। বিজি কালারটা কি? বিজি কালার ব্যবহার করে আমার টেবিলের ব্যাকগ্রাউন্ডে কালার ঠিক করা যায়, মানে টেবিলটাতে আমি পিছনে কোন কালার দেখাতে চাই সেইটা শো করার জন্য আমি বিজি কালার আনতে পারি, এবং বিজি কালারটা মূলত হেক্সাডেসিমেলেই দেয়া থাকে। তারপরে আসছে ফর্ম। HTML আর একটা ইম্পর্টেন্ট টপিক যেটা পরীক্ষার সময় প্রায় সময় দেয়, সেটা হলো ফর্ম। ফর্ম তৈরি করার জন্য ফর্ম ট্যাগ ব্যবহার করতে হয়, এবং এছাড়াও আরও কিছু কন্ট্রোল ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। কন্ট্রোল ট্যাগগুলো কী কী? একটা থাকে টেক্সট ইনপুট, আর একটা থাকে সিলেক্ট আইটেম ফ্রম মেনু, মানে সেই ফর্মটার মধ্যে যদি কোথাও আমাকে দেওয়া থাকে ইওর নেম, তখন আমাকে যেরকম নেমটা লিখতে হয় সেই নেমটা আমার থাকে একটা টেক্সট ইনপুট। আর আমার যেটা আর একটা থাকে যে আমার যদি বলা থাকে জেন্ডার আমি কি সিলেক্ট করবো, মেল বা ফিমেল, তখন আমাকে যে আইটেম সিলেক্ট করতে হয় এইটাও আমার কন্ট্রোলের মধ্যে পড়ে। এখন আসি আমি ইনপুট ট্যাগের ক্ষেত্রে। ব্যবহারকারী কর্তৃক ফর্মের মধ্যে ডাটা এন্ট্রি করার জন্য টেক্সট ফিল্ড তৈরি করতে হয়, যেখানে বিভিন্ন ধরনের তথ্য ইনপুট দেওয়া থাকে। মানে যদি আমার কোনো ফর্মে থাকে যে আমি কোথায় আমার ডাটাগুলো ইনপুট করব, তখন আমি সেখানে ইনপুট ট্যাগ ব্যবহার করতে পারি। এখন আমার আসবে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কি? আমার যে ইউজার থাকবে তাকে আমি ডাটা ইনপুট দেবার জন্য কতটুকু এরিয়া দিতে চাই, মানে রো এবং কলাম আকারে যে আমি নির্দিষ্ট করে তাকে জায়গা দিব সেটা সিলেক্ট করার জন্য আমি টেক্সট এরিয়াটাকে নির্বাচন করতে পারি। এখন যদি একটা এক্সাম্পল আমি শো করি ফর্মের, এক্সাম্পলটা কি? টেক্সট এরিয়া রোস 4, মানে আমার রো থাকবে 4টা, কলাম থাকবে 50টা, মাঝখানে লেখা থাকবে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি, ইট ইজ এ নাইস কান্ট্রি। এটা দিয়ে আমি টেক্সট এরিয়াটা শেষ করে দিলাম, মানে আমার এই যে টেক্সট এরিয়ার মধ্যে রো থাকবে 4টা, কলাম থাকবে আমার 50টা, মাঝখানে লেখা থাকবে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এন্ড ইজ এ নাইস কান্ট্রি, তারপর আমি টেক্সট এরিয়াটা শেষ করে দেবো। আই হোপ এটা ক্লিয়ার। আমি পরের টপিকে যাচ্ছি। পরেরটা হলো সিলেক্ট ট্যাগ। যদি আমার সেখানে মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো কোনো কোশ্চেন থাকে বা কোনো অপশন থাকে, তখন সেখান থেকে যে আমার একটা সিলেক্ট করতে হবে এই সিলেক্টটাই হবে তখন আমার সিলেক্ট ট্যাগের অন্তর্ভুক্ত। এবার আসি বাটন ট্যাগ। বাটন ট্যাগটা কি? আমার ওই ওয়েব পেজের মধ্যে যদি একাধিক বাটনের মাধ্যমে আমাকে সিলেক্ট করতে হয় তখন সেটা আমার আসবে বাটন ট্যাগ। যেরকম বাটন ট্যাগের আমি একটা এক্সাম্পল এখানে দেখিয়েছি, বাটন টাইপ দিয়ে এখানে বাটন থাকবে আমার, বাটনের মানে লেখা থাকবে ক্লিক মি, মানে ক্লিক মিটাই আমার অ্যাকচুয়ালি বাটন হিসেবে কাজ করবে। তখন আমি এখানে যদি ট্যাপ করি তাহলে আমার সেখানে আমি ঢুকতে পারবো। এবার আসি সাবমিট বাটন। আমরা জানি কোনো ফর্ম ফিল আপ করার পরে আমাদেরকে সেটা সাবমিট করতে হয়। এই সাবমিট করার জন্য আমাদের সাবমিট বাটন থাকবে। আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি, ইনপুট টাইপ সাবমিট, মানে আমার সাবমিট সেখানে লেখা থাকবে। ভ্যালুটা কী হবে? এই যে পুরো ফর্মে যে আমি ফিল আপ করলাম সেইটা আমার জাস্ট আমি সাবমিট করব। এটা হলো আমার ফর্ম গেল। এবার আসি ওয়েব পেজে বাংলা কীভাবে আমরা ব্যবহার করতে পারি। ওয়েব পেজে বাংলা লিখতে হলে আমাদেরকে অ্যাকচুয়ালি ইউনিকোডটা ব্যবহার করতে হবে, অর্থাৎ
যদি আমি ওয়েব পেজে বাংলা কোনোভাবে ব্যবহার করতে চাই আমাকে অবশ্যই সেখানে ওয়েব পেজ নিয়ে আসতে হবে। এবং যে কোনো বাংলা লেখার জন্য আমাদের অবশ্যই কম্পিউটার অভ্র বলেন, বিজয় বলেন, প্রভাত বলেন, যে কোনো ধরনের বাংলা কিবোর্ড বা বাংলা সফটওয়্যার আমাদের কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। এবার আসি সেভ করার সময়, আমরা যখন সেভ করবো অপশনটা ফাইলে গিয়ে, তখন দেখবে কম্পিউটার নিচে একটা অপশন থাকে, এটা অ্যাকচুয়ালি কিসে আমি সেভ করতে চাই। তখন সেটাকে আমি সেভ করার সময় এনকোডিং যে জায়গাটা থাকে সেখানে আমি ইউনিকোডটাকে নির্বাচন করে দেব, এবং ইউনিকোডটা বাংলা ব্যবহার করাই ভালো, কারণ আমার বাংলার মাধ্যমেই কাজটা হবে। এবার আসি ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিংটা কি? ওয়েব পেজ তৈরি করার পরে তা নির্ভরযোগ্য করার জন্য একটা ওয়েব সার্ভারে হোস্ট করা হয়ে থাকে। কারণ আমি যদি কোনো ওয়েব সার্ভারে, কারণ যেহেতু একটা সাধারণ মানুষের কখনোই ওয়েব সার্ভার থাকবে না, সে বিভিন্ন কোম্পানির ওয়েব সার্ভারে সে তার যে ওয়েবসাইটটাকে রাখবে, রাখে বলেই তার সেই ওয়েবসাইটটা সবার সামনে আসে, নতুবা তার সামনে ওয়েবসাইটটা আসতো না। এবার আসি ওয়েব সার্ভার। বিশেষ এক ধরনের হার্ডওয়্যার বা সফটওয়্যারকে বোঝায় যার সাহায্যে ওই সার্ভারে থাকা ডাটা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। মানে কি, আমার যে আমার ওয়েবসাইট ধরেন ব্যাংকে, ব্যাংকে যে এত মানুষ এত ধরনের ডাটা এন্ট্রি করে থাকে বা টাকা জমা রাখে, তাদের সব কয়টা যে ডাটা আছে সব কয়টা বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশাল বড় বড় সার্ভার বা হার্ডওয়্যার রিলেটেড সার্ভারের মধ্যে তাদের সব কয়টা ডাটা ইনপুট থাকে। এই যে আমার ইনপুট থাকে কোথায় থাকে, তাহলে এটা আমার থাকে ওয়েব সার্ভারে। তো চ্যাপ্টার ফোরটা অ্যাকচুয়ালি এই পর্যন্তই ছিল। চ্যাপ্টার ফোরটা আমার আর নাই, আমি আমার হার্ডলি ট্রাই করেছি চ্যাপ্টার ফোরটা সম্পূর্ণভাবে দেখানোর জন্য। তাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা আমার ফেসবুকে নক করে বলবেন, এবং যদি ভিডিওটা ভালো থাকে, ভালো লেগে থাকে, এটা অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।